বলছে মা, যে মেয়ে স্মৃতি বাদ দিয়ে সাইডে সাইডে স্মৃতি করবে ওতে নেবে তার কি হবে? সীতা বলছে, যে মেয়ে যত সাইডে সিঁদুর নেবে সাইডে স্মৃতি করবে স্বামীর সঙ্গে তার সাইড হওয়ার চান্স থাকে। এই জন্য দেখবেন সাইডে স্মৃতি যারা নিচ্ছেন তারা বুঝবেন সব সাইড করার চান্স আছে আর কি। এই জন্য আপনাদের এখানে যদি কেউ সাইডে স্মৃতি নেয় সঙ্গে সঙ্গে বলে তুমি সাইড করার চেষ্টা করছো। মেয়েদের স্মৃতি সিঁদুর সবসময় দু চারজন মা কিন্তু হাত তালি দিচ্ছে বলে আমার ঘরের বউগুলোকে একবার গিয়ে দেখবি, ওই রকম ব্যাপার হচ্ছে। ঠিক বলেছেন আপনি, তাছাড়া এরকম গণ্ডগোল হয়। এই জন্য বলে রাখি মায়েরা আপনারা এইদিকে, তাহলে মায়েরা মনে রাখুন স্মৃতিতে সিঁদুর আপনারা নিচ্ছেন। আচ্ছা, ছেলে মেয়ের যখন বিয়ে হয় আপনাদের যাদের বিয়ে হয়েছে তারা জানেন উপবাস থাকেন, কিন্তু ব্রাহ্মণ যখন স্মৃতিতে সিঁদুর দেওয়া করায় একটি মন্ত্র বলে, আজ থেকে আমি তোমার সব চাওয়া পাওয়া। মায়েরা সবাই জেনে নিন, যেদিন সিঁদুর দিয়েছিল না সেদিন সংস্কৃত ভাষা বলেছিল, কিন্তু বাংলাটার অর্থ কী জানেন? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন। ভাগ্যে প্রদীপ পাল এসেছিল, আমরা আগে জানতাম না সিঁদুর দেওয়ার সময় তুমি সংস্কৃতে বলেছিলে, বাংলাটা বুঝতাম না, তুমি দিয়ে দাও কানের দোল গলার হার। বলে দু মাস পরে দেবো। বলে ঠিক আছে, দু মাস মানে ছ মাস দিলাম, ছ মাস দিল না, এক বছর দিল না, আপনি খাটো করতে শুরু করলেন। বলে খাটো করছো কেন? বলে তুমি দিলে না, ওই জন্য তোমাকে পাঠানোর ব্যবস্থা করলাম। ওটা তো বাইরের কথা, আসল তত্ত্ব বলল সীতা, এই হনু সিঁদুর স্মৃতিতে সিঁদুর নিচ্ছি তোর প্রভুর মঙ্গলের জন্যে। হনুমান কি করলো? সিঁদুরের কৌটোটাকে নিয়ে পঞ্চাশ হাত দূরে গিয়ে, এই দেখুন পঞ্চাশ হাত দূরে গিয়ে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে সীতা বলছে, হনু রে, লোকে ওই জন্য তোকে বোকা বলে, আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গল হবে বলে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয় তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। তাহলে হনুমান কত বড় ভক্ত! আসুন এই হনুমানের নামে একটা ভজন গাইবো আমরা। রামনবমীর দিনে কিন্তু হনুমানজির মন্দিরে একটা পতাকা গাড়তে হয়, মানে এটা আপনাদের নিয়ম আছে কিনা জানি না, ঝাড়িখণ্ডে খুব সুন্দর হয়। ঝাড়িখণ্ডের রামনবমীতে আমি যখন গান করি তখন দেখতে পাই হাজার হাজার মেয়েরা লাল পেড়ে সাদা শাড়ি পরে, হ্যাঁ, একটা করে লাল পতাকা নেই আর একটা করে সিঁদুরে কোটো নেই, হনুমানজির মন্দিরে গিয়ে একটু সিঁদুর দিয়ে দেয়। কেন? সিঁদুরটা দীর্ঘায়ু হবে বলে। আর হনুমানজির পতাকাটা হনুমানজির মন্দিরে টাঙিয়ে দেয়। আপনার রামনবমীর দিনে এটা করতে পারেন, কিন্তু এই ভজনটা গাইবেন আপনার হাত তালি দিয়ে, কারণ যদি গাইতে পারেন মোবাইলে রেকর্ড করতে পারেন। একে দু লাইন গান, এটা নবদ্বীপের এক ভক্ত আমাকে দিয়েছিল, মানে মহারাজ, তিনি বললেন এই গানটি আপনি গাইবেন রামনবমীর দিনে। হাত তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে বাজান, উলধ্বনি উলধ্বনি। লেহেরে লেহেরে লেহেরায়ো রে ঝান্ডা 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 বজরং বালি,
মায়েরা কি বলছেন? ভয়, ও জয়। আচ্ছা আচ্ছা, আমি শুনতে ভুল বলছি। ও রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আসলে মায়েরা, রাধা রানীরা ক বোন ছিল, একটু বলি, দু বোন ছিল। রাধারানীর বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জুরী, রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু। ওরা তিন ভাই ছিল, একটু মন দিয়ে শুনবেন। রাধারানীর বাবারা তিন ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। তো বৃষভানু তিনটে, একটা ছেলে আর দুটো মেয়ে। কে কে? অনঙ্গ মঞ্জুরী, আর একজনের নাম কি রাধারানী, আর ছেলের নাম কি ছিল শ্রীরাম। আর সুভানুর নাম ছিল সুভানুর, ছেলের নাম ছিল সুবল, আর চন্দ্রভানুর নাম ছিল চন্দ্রাবলী। ছোট থেকে কিন্তু চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর হিংসা ছিল। বোন হলে কি হবে, হিংসা ছিল। কেন বলুন তো? চন্দ্রাবলী মনে মনে ভাবত, রাধাও দেখতে যেমন, আমিও দেখতে তেমন। কৃষ্ণ কেন রাধাকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না? যদি কোনোদিন আমি পাই সুযোগ, এমন সেবা করব আর রাধার কাছে যাবার চান্স দেব না। মায়েরা, নিবেদন আপনাদের কাছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। আপনি মনে মনে একটি কথা বারবার ভগবানকে প্রত্যেক দিন বলুন, আপনাকে গ্যারান্টি দিলাম 365 দিন পর দেখবেন কৃষ্ণ কৃপাময় আপনার ইচ্ছা পূরণ করবে। চন্দ্রাবলী খালি কেঁদে কেঁদে বলতো, হে গোবিন্দ, একদিন সুযোগ পাই কিনা। আজকে যখন রাধারানী কেশ স্পর্শ করে কৃষ্ণকে বলেছে কেশরকুঞ্জে দেখা হবে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর দাসী পদ্মা সে জল নিতে এসেছিল, সে মনে মনে ভাবছে, বা 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 বা, আজকে কেশরকুঞ্জে কৃষ্ণ যাবে। আর কেশরকুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে পেরোতে হবে। আজকে ধরে রেখে দেবো চন্দ্রাবলীর কুঞ্জে, রাধার কাছে যেতে দেবো না, ঝগড়া আমি লাগিয়ে দেব। রাধারানী তো জানে না যে চন্দ্রাবলীর দাসী ভদ্রা এই অবস্থা করে রেখেছে, ধরে রাখবে। সঙ্গে সঙ্গে রাধারানী কী করলো, সখী থেকে বলে, সখী আয় আয়, আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো। মায়েরা লেপের বালিশ করেন তো, আহা, আপনার তুলোর বালিশ করেন তো, তুলোর লেপ করেন তো, এখন তো র্যাগ হয়ে গেছে বলে, কিন্তু তখন তো তুলোর ব্যাপার ছিল। বলছে, না না, আমরা আজকে ফুলের বালিশ করব, ফুলের বিছানা করব। কি করলো, তোর আই সকলে বধোর লাগলো গে কুঞ্জ সাজাই, আই সকলে বধোর লাগে কুঞ্জ সাজাই। রাধিকায়া দিছি মনে রহিছি কুসুম রচনা করি, মনে রাধিকা দিছি মনে রহিছি কুসুম রচনা করি, ও যে রাধিকায়া দেশে মনে রহিছি কুসুম রচনা করি, ও যে মল্লিকা মালতি আর যাথি যুথি, 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 সাজাইল থরি থরি সাজাইল থরি থরি, ও যে মল্লিকা মালতি আর যাথি যুথি, সাজাইল থরি থরি সাজাইল থরি থরি, রাধার আনন্দ আর থরি না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, রানী গোবিন্দ আসিবে বলি আনন্দ আর ধরে না রে, রানী গোবিন্দ আসিবে বলি আনন্দ আর ধরে না রে, রানী গোবিন্দ আসিবে বলি আনন্দ আর ধরে না রে, রানী গোবিন্দ আসিবে বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, কুসুম রচনা করে। আচ্ছা, আপনারা একজন বলতে পারবেন, ভগবান কি হাতে বাঁশি মাথায় চূড়া আর পায়ে নুপুর নিয়ে ভক্তের কাছে আসে? পাকা চোরকে যখন পুলিশ ধরতে যায় পোশাক পরে যায় না সিভিল ড্রেসে যায়, জোরে বলুন।
হ্যাঁ, ভক্ত যখন খুব ভগবানকে ডাকে তখন ভগবান কিন্তু হাতে বাঁশি মাথায় চূড়া পায়ে নূপুর নিয়ে আসে না, তিনি কিন্তু সহজ বেশি আসেন। যে যেখানে বসে আছেন মায়েরা কিছু মনে করবেন না, আপনি দুপুরবেলায় খেতে বসেছেন, এইবার মুখে দিতে যাবেন, একটা বাচ্চা ছেলে কিংবা ভিখারি দরজায় বলল মা কি দুদিন খায় নাই, নিজে না খেয়ে তাকে দিন, ওটা তোলা রয়ে গেল। দাদা ভাইরা রাস্তা দিয়ে পেরোচ্ছেন, একটা ভিখারির ছেলে রাস্তায় বলছে 10 টাকা দাও কাকু কিছু খাবো। দেবেন, আপনাকে কাকু বলেছে মানে বাবা বলেছে, বাবার কাছে মেয়ে যদি চায় ছেলে যদি চায় তার যেমন হয় আপনি দেবেন। এই জন্য বলে রাখি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই পুরে। একজন শেঠজি প্রচুর টাকার মালিক, সে কী করছে দেখুন, প্রত্যেক দিন রাত্রিবেলায় সবার সঙ্গে বলে হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। সারাদিন কাজ করলাম শুধু তোমার জন্যে করলাম, কর্ম করলাম আমি ফল দেবে তুমি, কর্ম করলাম আমি ফল দেবে। রাত্রিবেলায় যখন ঘুমাচ্ছে শেঠজি, ভগবান বলল শেঠজি কথা দিলাম আগামীকাল সকালে আমি তোমার বাড়ি যাব, আমাকে দেখতে পাবে। শেঠজি কী করলো মা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সব কর্মচারীদেরকে বললো দরজাতে কী কর আমের সখা দিয়ে দে। মায়েরা দরজাতে আমের সখা কেন দেন কারো জানা আছে? মঙ্গলের জন্যে দেন, কিন্তু কার আশীর্বাদে জেনে নিন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সেই 5টা বাণ বাবা শিবকে মারবার চেষ্টা করলো। বাবা ভোলা ত্রিশূল ছুড়লো, এ কামদেব তুই আমাকে বাণ মারবি, এই দেখ আমি তোকে ত্রিশূল ছুড়লাম। যখনই ত্রিশূলটা ছুঁড়েছে কামদেব মদন ভয়ে পালাচ্ছে, ত্রিশূল পেছন পেছন যাচ্ছে, বাঁচার কোনো উপায় নাই। সামনে দেখতে পেল একটা আম গাছ, আম গাছটাকে বললো আম্র সখা, সখা মানে বন্ধু, এই আম্র সখা তুই শাখা বিস্তার করে বাঁচা, আমাকে বাঁচা ভাই। যখনই বলেছে বাঁচা, আম গাছটা শাখা বিস্তার করে বাঁচিয়েছে, কামদেব মদন লুকিয়ে পড়েছে, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেছে। কামদেব মদন বলল ওরে আম্র সখা, তুই যে শাখা বিস্তার করে আমায় বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে, কিবা বিবাহে কিবা অন্নপ্রাশন্নে কিবা শুভ অনুষ্ঠানে তোর আগমন হবে। একটু জেনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন, তো এখন আমের সখা টাঙ্গিয়েছে, দুটো কলা গাছ দরজার সামনে দিয়েছে, ঘট দিয়েছে, আমার ভগবান আসবে। শেঠজি ধুতি পাঞ্জাবি পরে তিলক করে বসে আছে, শেঠ ভগবান এলো বলে এলো বলে, সারাদিন গেল ভগবান এলো না, সন্ধ্যাবেলা যখন হয়েছে একজন কুষ্ঠব্যাধি লোক এসে বলছে শেঠজি সারাদিন খাই নাই, খিদে পেয়েছে খেতে দাও। শেঠজি বলছে হায় হায় পোড়া কাপালে কোথা থেকে এসেছি, আমার ভগবান আসবার কথা সে খেতে পেলো না, আর এ বেটা বলে দূর করে দে বেটাকে, ঘাট ধরে বের করে দে। ক্ষুধার্ত লোকটাকে ঘাট ধরে বের করে দিল। রাত্রিবেলায় শেঠজি ভগবানকে স্বপ্নে বলছে হে গোবিন্দ, তুমি যেমন ব্রজগোপীদের সঙ্গে ছলনা করো, তুমি কি আমার সঙ্গে ছলনা করলে, তুমি এলে না। ভগবান বলছে কই আমি তো গিয়েছিলাম, বলে কখন গিয়েছিলে, ওই যে কুষ্ঠব্যাধি হয়ে। তখন একটু শেঠজি ইংরাজি বলতে ভালোবাসত, ভগবানকে বলছে গিভ মি ওয়ান চান্স, আমাকে আর একটা সুযোগ দাও, গিভ মি ওয়ান চান্স, আমাকে একটা সুযোগ দাও, কালকের দিন তুমি এসো তোমাকে আমি একবার ধরবই। সঙ্গে সঙ্গে বলছে তাহলে তোকে কথা দিলাম আগামীকাল আবার যাব। শেঠজি সকালবেলায় উঠে কর্মচারীদেরকে বলল কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরবি, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি সেইখানে বেটাকে ধরে আনবি, তবে দেখাচ্ছি মজা। মায়েরা সারাদিন ধরে সন্ধে পর্যন্ত কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে, কাউকে পেল না। সন্ধ্যাবেলাটা একটা 10-12 বছরের ছেলে এক বস্তা বইকে নিয়ে এসে বলছে শেঠজি কি ভারী গো, নামিয়ে দাও নামিয়ে দাও তোমার জন্য। বাবা ভগবান আসার কথা এরকম করি, এ বেটা কেন যে বের করবে, বের করে দিল। জিজ্ঞেস করছে রাত্রিবেলাতে হে গোবিন্দ তুমি এলে না কেন, বলে আমি তো গিয়েছিলাম এক বস্তা শ্রীমৎ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম তোমাকে কৃপা করব বলে, কিন্তু তুমি তো কৃপা পেলে না। শেঠজি বলছে হে গোবিন্দ যদি আমার কাছে ভগবান আসি, ভগবানের পায়ে থাকবে নূপুর, হাতে থাকবে বাঁশি, মাথায় থাকবে চূড়া। গোবিন্দ বলল পাকা ভক্তকে ধরতে গেলে আমার চূড়াও থাকে না, আমার বাঁশিও থাকে না, আমার নূপুরও থাকে না, পাকা ভক্তকে ধরতে গেলে ধরার মতো ধরতে হয়। ওই জন্য মায়েরা আজকে কী করলো, রাধারানী সাজাচ্ছে কুঞ্জ, ও গো ফুলের কে আরি ফুলের জোয়ারি পতি ফুলে ছাইল ভাও, ফুলের কে আরি ফুলের
জোয়ারে অতি ফুলে চলি ঘর ও যে ফুলের ওকে আরি ফুলের জোয়ারে অতি ফুলে ছাইল ঘরে ও যে ফুলের ওকে আরি ফুলের জোয়ারে অতি ফুলে ছাইল ঘর ও যে ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ ফুলের বালিশ আলিশ কারণ অতি ফুলে ফুলে সর অতি ফুলে ফুলে বলছে আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা আরে বধুর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা ও যে দীপ উজারিনু দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু তাম্বুল সাজিনু দীপ উজারিনু সখী তোরয়া আমার বধুর লাগি কুঞ্জ সজন প্রাণে বধুয়া শিব বলিছি আমি তাম্বুল সাজিনু দীপ উজারিনু মন্দির জোরে বলুন রাধা রানী কি